সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন পদ্মা সেতু বাংলাদেশীদের অপমানের প্রতিশোধ এর মাধ্যমেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিকে আত্মমর্যাদার অধিকারী করেছেন পদ্মা সেতু নির্মাণে নদীর দুপারের মানুষের সহযোগিতা ছিল অকল্পনীয় বলেও মন্তব্য করেন মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম মানিক মিয়াজির আরেকটি প্রতিবেদন Multi-purpose bridge construction project. পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে মাওয়া প্রান্তে আয়োজিত সুদ্ধি সমাবেশে সভাপতি বক্তব্য রাখেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এবং মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম অনুষ্ঠানে মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন পদ্মাপাড়ের মানুষ যেভাবে সহযোগিতার হাত বাড়িয়েছে তা অভাবনীয় 100 বছরের স্থায়িত্বের এই সেতু নির্মাণে 5000-এর বেশি কর্মকর্তা কর্মচারী শ্রমিক জড়িত ছিল বলেও জানান তিনি বলেন সেতু রক্ষণাবেক্ষণে সবাইকে সহযোগিতা করতে হবে আমাদের মর্যাদা উন্নত রেখে আমরা যে প্রজেক্টটা সম্পন্ন করতে পেরেছি তার প্রধান এবং অন্যতম একমাত্র কারিগর হলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওবায়দুল কাদের বলেন পদ্মা সেতু প্রকল্প থেকে দাতা সংস্থাগুলো সরে গিয়ে বাঙালি জাতিকে অপমান করেছিল দেয়া হয়েছিল দুর্নীতির অপবাদ তবে বাংলাদেশ মাথা নত করেনি পদ্মা সেতু বাংলাদেশের আরেকটি সক্ষমতার প্রতীক বাঙালি জাতিকে সেদিন অপমান করা হয়েছে এই সেতুর প্রকল্প থেকে সরে গিয়ে অপবাদ দিয়েছে দুর্নীতির আজকে বঙ্গবন্ধু পরিবার আমাদের সাবেক উপদেষ্টা মন্ত্রী সচিব অনেককেই অপমান করা হয়েছে সুদী সমাবেশে উপস্থিত ছিলেন রাজনৈতিক ব্যক্তিবর্গ বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত সাংবাদিক শিক্ষক সহ নানা শ্রেণী পেশার অতিথিরা এর আগে ভোর থেকেই মাদারীপুরে জড়ো হন দক্ষিণাঞ্চলের 21 জেলা সহ দেশের বিভিন্ন প্রান্তের লক্ষাধিক মানুষ শুধু পরিবার নয় সুদী সমাবেশ শেষে প্রধানমন্ত্রী উদ্বোধন করেন স্বপ্নের পদ্মা সেতু মানিক মিয়াজি এসটিভি ঢাকা প্রিয় দর্শক জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews এ প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd এসএ টেলিভিশন সাথে আছি সব সময়